আজকে আমরা দেখবো জেনকিন্সের একদম বেসিক জিনিসগুলি, তার মধ্যে যে মেনুগুলি আছে জিনিসগুলি দেখবো। সো আমরা জেনকিন্সে লগ ইন করার পর আমরা এই জিনিসটা আসে, স্ক্রিনটা আসে, স্ক্রিনটা আসার পর এখানে যদি আমরা বিল্ড হিস্ট্রি দিই, তো আমরা যে বিল্ড হিস্ট্রিগুলো ক্রিয়েট করি সেই হিস্ট্রিগুলো দেখাবে। এরপর এখানে ম্যানেজ জেনকিন্স দিলে যে জেনকিন্সটা কনফিগার করা লাগে সেই জিনিসগুলো, এখানে আছে প্লাগিনস। সেই প্লাগিনসগুলো আমরা যখন ইনস্টল করেছিলাম সেই এখন সেই সময় অনেকগুলো প্লাগিনস সাজেস্টেড করেছিল, সেগুলো অটোমেটিক ইনস্টল করেছিল। সো সেই ইনস্টল প্লাগিনস সেখানে দেখাবে, দ্যাট মিনস যে প্লাগিন অলরেডি ইনস্টল করা হয়েছে সেটাই। এরপর আমরা যদি কোনো নতুন প্লাগিনস ইনস্টল করতে চাই, লাইক গিট সামথিং, সো লাইক গিট সাব ইনস্টল, এরকম একটা প্লাগিনস আছে, এটা চাই দিই আমি, এসএসএস চাই, তো যেই প্যাকেজগুলো আমাদের ইনস্টল করা লাগবে সেই প্যাকেজগুলো এখানে দিয়ে আমরা সিলেক্ট করে দেন আমরা ইনস্টল করতে পারবো। সো এখানে এই জিনিসগুলো মেন ছিল, দিন আমি লাইক ম্যানেজিং ট্যাবে গেলাম। তো এখানে ছিল লাইক ক্রিডেনশিয়াল, এখানে আমাদের কোনো একটা সিস্টেম ইউজ করতে হলে কোনো একটা পিসিতে ঢুকতে হবে, ওই সার্ভারের অ্যাক্সেস দিয়ে লাইক প্রাইভেট কি দিয়ে আমাদের ইউজার নেম দিয়ে এখানে আমরা ইউজ করবো, ক্রিডেনশিয়ালগুলো ইউজ করবো যাতে আমরা পিসিতে লগ ইন করতে পারি। তো এই জিনিসগুলো আমি নেক্সট ভিডিও দেখাবো, আমি জাস্ট আপনার ওভারঅল একটা আইডিয়া দিয়ে যাচ্ছি। সো এখানে আছে সিস্টেম, সিস্টেম দিয়ে আমরা যেই পিসিগুলি ইনস্টল করবো, যেই পিসিগুলি লগ ইন করবো, এখানে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা দেখাবে। সো আমরা এখানে একটা লাইক এসএসএস সার্ভার একটা ইনস্টল করেছি, যেই সার্ভারে আমরা ঢুকতে পারবো। তো সেইটার সার্ভারের নেম, পোর্ট, দেন সার্ভারের যে কেমন কি সেটা ক্রিয়েট করলাম সেইটার এক্সেসটা এখানে দিয়ে আমরা এখানে বিভিন্ন সার্ভার ক্রিয়েট করতে পারবো। তো এখানে অলরেডি একটা সার্ভার অ্যাড করা আছে। তো এখানে আর অনেকগুলি ট্যাব আছে, তো আমরা যখন নেক্সটে লাইক স্টেপ বাই স্টেপ যাবো তখন এই ট্যাবগুলি নিয়ে ডিটেলস চালা করবো। তো আমরা যে লাইক আজকে যে জব ক্রিয়েট করে সেই জিনিসটা আমরা দেখবো। সো আমাদের এই ড্যাশবোর্ড আসার পর আমরা এখানে নিউ আইটেমে ক্লিক করবো। তো নিউ আইটেমে ক্লিক করার পর আমরা যে কোনো একটা নাম দিবো, লাইক আমি দিলাম টেস্ট ওয়ান দিলাম, দেন আমরা এখানে ফ্রি স্টাইল প্রজেক্ট, দ্যাট মিনস প্রজেক্ট কিছু থাকবে না, কিন্তু ব্ল্যাঙ্ক প্রজেক্ট থাকবে। সো ফ্রি স্টাইল প্রজেক্ট এটা আমরা ক্লিক করবো, দেন ওকে দিব। তারপর এখানে লাইক ডিসক্রিপশন আছে, প্রজেক্ট সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই, এখানে আরো জিনিস আছে যেটা পরে দেখাচ্ছি। তো আমি যদি নিচে চলে যাই, এখানে বিল লিস্টের একটা অপশন আছে, বিল লিস্টেপে আমরা যে কি করবো, আমরা জাস্ট এখানে এক্সিকিউট শেল দিব, যে আমাদের একটা লাইক লিনাক্স শেলে ইউজ করলে কি জিনিসটা আসে সেই জিনিসটা আমরা দেখবো। যে লাইক আমি এখানে দিলাম ইকো হ্যালো ঢাকা। তাহলে আমাদের যে এই এই যে পিসিটা আছে, আমরা লাস্ট ইনস্টল যখন করেছিলাম তখন দেখেছিলাম, সো ডকার পিএস দিলে আমাদের এই কন্টেইনারের মধ্যে মধ্যে জেনকিন্স ইনস্টল আছে। সো আমি যদি কন্টেইনারের মধ্যে ঢুকি, ডকার ইএসইসি মাইনাস আইটি টু ই দেন ব্যাশ, ওকে, সো দেখেন আমি কন্টেইনারের ভিতরে ঢুকে গেছি। সো আমি এখন জেনকিন্সের ভিতরে আছি, তো জেনকিন্সের ভিতরে গেলে আমি যদি এই যে এখানে যাই, আমরা লিখবো যাই এখানে লাইক ইকো দিলাম ইকো ঢাকা, তো এইখানে সে ঢাকা দেখাবে। এখানে আমি যে জিনিসগুলি রান কমান্ডগুলি রান করাবো সেটাকে বলে এক্সিকিউট শেল। তো আমি এই জিনিসটা এখানে এই জেনকিন্সের গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে করছি। তো আমি এখানে ইকো ঢাকা লিখলাম, দেন আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর বেসিক্যালি একটা জব ক্রিয়েট হলো, জবটা রান করার জন্য আমাদের এখানে বিল নাও এখানে ক্লিক করতে হবে। বিল নাও ক্লিক করলাম, সো ক্লিক করলে এখানে যে গ্রিন দেখায় দ্যাট মিনস এটা পারফেক্টলি রান করেছে, দুইবার ক্লিক করেছে জন্য দুইটা আসছে। সো যদি এখানে রেড দেখায় দ্যাট মিনস ওই জবটা ঠিক মতো কাজ করেনি, কোনো সমস্যা হয়েছে। তো আমি যদি জবের ইয়ে ক্লিক করি, দেখেন আমার কনসোল যেটা আছে কনসোলের মধ্যে দেখাবে যে আমি কী কাজটা করেছি, কী রান করেছি, কী কী করেছি সব কিছু দেখাবে। তো আমি এখানে বেসিক্যালি প্লাস দিয়ে দেখাচ্ছে যে ইকো হ্যালো ঢাকা কমান্ডটা রান করেছিলাম, এটার আউটপুটটা আসছে হ্যালো ঢাকা, যেটা বেসিক্যালি আউটপুটটা আসবে। দেন এখানে ফিনিশে দেখাচ্ছে সাকসেস, ঠিক আছে। তো সেম ওয়েতে আমি যদি আরও মনে করে রান করতে চাই, যে আমি যদি চাইলাম যে লাইক এখানে ডেট রান করলে কী আসে, এই জিনিসটা আসে, ডেট যে এক্সাক্ট টাইমটা আছে সেটা দেখাচ্ছে। তো আমি যদি এখন এটাকে আমি কী বলে আমার যে জবটা ক্রিয়েট করলাম টেস্ট অন, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আসবে, দেখি কনফিগারে ক্লিক করে আমি ইচ্ছে করলে ওটাকে মডিফাই করতে পারি। স্ক্রোল করে নিচে যাই, যাওয়ার পর এই হ্যালো ঢাকার সাথে আমি এখানে দিয়ে দিলাম লাইক ডেট। তাহলে আমার এখন এটার সাথে ডেটটা সহ দেখাবে। বিল নাও ক্লিক করলাম, গ্রিন আসছে, থ্রিতে ক্লিক করলাম, কনসোল আউটপুটে গেলাম। সো দেখেন হ্যালো ঢাকার সাথে ডেটটা আমাকে শো করতেছে। তো যে জিনিসটা আমার এইখানে
রান করলে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাই ওখানে আমাকে দেখাচ্ছে। সো আমি এখন একটা জিনিস কাজ করবো যে লাইক, মনে করেন একটু বোঝার জন্য একটু সুবিধা হবে, যে লাইক আমি যদি এখানে এলএস টেম্পের মধ্যে আমি যাই, দেখেন আমার এখানে কি কি ফাইল আছে, এখানে লাইক আমি ঢাকা নামে একটা ফাইল ক্রিয়েট করবো, সেই ফাইলটা এখানে নাই। সো আমি তাহলে আবার টেস্টে যাই, আমি কনফিগারে যাই, কনফিগারে যে আমি স্ক্রল করি, এখানে যে আমি যেটা করি, এই ফাইল যেটা আমি করলাম সেটাকে আমি একটা ফাইলে নিয়ে আসি, temp/dhaka.txt, ওকে, দেন সেভ, দেন আমি বিল নাও দিলাম। সো 4 নাম্বার গিন দেখাচ্ছে, দ্যাট মিন সবকিছু ঠিক আছে। সো দেখেন ইকো হ্যালো ঢাকা সে দেখাচ্ছে এবং এটা একটা সে ফাইলে নিয়ে গেছে। সো আমি যদি এটা এখন দেখতে চাই, আপের যে কমান্ডটা দিই, দেখেন ঢাকা নামে টেক্সট নতুন ফাইলটা হয়েছে যেটা এখানে আগে ছিল না। আমি যদি ক্যাট দিয়ে ফাইলটা দেখতে চাই, সরি, দেখেন হ্যালো ঢাকা দেন ডেটটা সে দেখাচ্ছে। সো এইভাবে তাইলে আমরা জেনকিন্স থেকে যে কমান্ডগুলি আমাদের রান করার লাগে, আমরা ইচ্ছা করে সেই কমান্ডটা এখান থেকে আমরা রান করতে পারবো। সো আমি আবার টেস্টের এখানে যাই, বিল্ডে যাই, সো কনফিগার ক্লিক করলাম। সো আমি যদি এখন চাই লাইক কোনো ভ্যারিয়েবল ইউজ করার জন্য, তো ভ্যারিয়েবল ইউজ করার সিস্টেমটা হচ্ছে গিয়া লাইক আমি নেম দিলাম, দিয়ে রাজীব দিলাম, দেন আমি যদি হ্যালো ঢাকার পরে আমি নেম ভ্যারিয়েবলটা দিলাম, দেন আমি সেভ দিলাম, বিল নাও দিলাম, আমি ক্লিক করলাম, কনসোল আউটপুট দেখাচ্ছে হ্যালো ঢাকা দেন রাজীব আসছে। সো আমি যদি এটা লাইক সেভ করেছিলাম, সো ফাইলটার মধ্যে সে অটোমেটিক সে রাজীব নামে অ্যাড করেছে। তো এইভাবে দেখলাম যে তাহলে আমরা একটা ভেরিয়েবল, যে সে ভেরিয়েবলের মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখানে ইউজ করতে পারি। সো নেক্সট আমি আবার টেস্টে যাই, সো কনফিগার ক্লিক করি, তো কনফিগার করলে এখানে আমাদের এখন যেটা করবো সেটা লাইক একটা স্ক্রিপ্ট ফাইল আমরা ক্রিয়েট করি, সেটাকে আমরা রান করাবো। সো এগুলো থাকুক, আমি যদি এখানে যাই, সো আমরা এখন জেনকিন্স কন্টেনার ভিতরে আছি। সো কন্টেনার ভিতরে বেসিক্যালি ভিআই এইটা বাই ডিফল্ট থাকে না, সো আমি যদি এসএস দি দিই আসবে না, বিকজ ভিআই এই কন্টেনারের মধ্যে না, এখানে জাস্ট মিনিমাম যেই রিকোয়ার জিনিসগুলি লাগে সেটা দিয়ে কন্টেনারটা রান করে, তবে এখান থেকে বের হয়ে যায় কন্টেনার থেকে। সো আমরা এখন আমাদের মেইন টার্মিনালের মধ্যে আছি, আমার যে লোকাল পিসিটা সেটার মধ্যে আছি। এখন এখানে আমি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি লাইক ভিআইএসসিআরআই আমরা যেটা করবো ফার্স্ট নেম একটা ভ্যারিয়েবল দিলাম, আমরা জানি ভ্যারিয়েবল দেওয়ার জন্য কিভাবে লিখতে হয়, যে ভ্যারিয়েবলটা দিবো এখানে দিলাম ফার্স্ট নেম, দেন সমান সমান ফার্স্ট ভ্যারিয়েবলটা ইকুয়াল টু ডলার ওয়ান, লাস্ট নেম ইকো দেন ফার্স্ট নেম লাস্ট নেম, একটু হ্যালো দিয়ে দিই যাতে সুবিধা হয় বুঝতে। না করি তাহলে এটা আসবে, যদি আমি এটার সাথে বলে দিই তাহলে হ্যালো ওইটা আসবে। ওকে, নাম ভুল করেছি, আমি এই ফাইলটা নিয়ে আগে ডকারে নিবো। সো ডকারে কন্টেনার নেওয়ার নিয়ম হচ্ছে কি, আমার লিখতে হবে ডকার
সিপি, দেন আমি যে ফাইলটা কপি করতে চাই সেইটা, সো এখানে স্কেডিউল দিয়েছি। দেন আমাদের কন্টেনার নামটা একটু দেখাই নিই, আমাদের কন্টেনার নামটা হচ্ছে এইটা, ডকার সিপি যে ফাইলটা কপি করবো সেইটা, দেন আমার কন্টেনারের নামটা, দেন আমি কোথায় কপি করতে চাই সেটা আমি টেম্পের মধ্যে কপি করতে চাই, ওকে, সো আমি কপি করলাম, সাকসেসফুল দেখাচ্ছে কপি হয়েছে। সো আমি একটু ঢুকি ডকার ইএসসি মাইনাস আইটি কন্টেনারটার নাম এইটা, ব্যাশ এলএস টেম্প, রান করাই বলে দিই, দেখা যাবে এই ফাইলটা আমি এখন জেনকিন্স এর মাধ্যমে কিভাবে রান করবো সেই জিনিসটা আমরা এখন দেখবো। আমি আবার এই যে জিনিসটা, তাহলে আমি এখানে যেটা করবো, এই ফাইলটা রান করতে গেলে আমার কি করতে হয়েছে, জাস্ট আমি ট্যাম্পে যেয়ে এই ফাইলটা রান করে দিয়েছি, সাথে ভ্যারিয়েবলগুলো দিয়ে দিয়েছি। সেম জিনিসটা আমি যদি কপি করি, এক্সাক্ট লোকেশনটা বলে দিতে হবে, সাকসেস দেখাচ্ছে, দ্যাট মিন্স এটা রান করেছে। নামটা যেটা সেটা করে দেখাচ্ছে, এই ফাইলটা রান করলে যে জিনিসটা আসে আউটপুটটা সেই জিনিসটা দেখাচ্ছে। সো এখানে সাকসেস দেখাচ্ছে, জিনিসটা রান করেছে, পারফেক্টলি কাজ করেছে। সো আমি আবার টেস্টে যাই, কনফিগারে যাই। সো আমি যদি চাই যে এখন নামটা লাইক ডিফারেন্ট হবে, সো লাইক দিলাম আবি, নাও নাম্বারটা ক্লিক করি, সো দেখেন হ্যালো আবির আহমেদ। সো এইটা হচ্ছে কি, আমাদের তাহলে ম্যানুয়ালি বারবার ঢুকে ঢুকে জিনিসটা করা লাগতেছে। তো আমরা এই জিনিসটা না করে যেটা করব, আমরা এটাকে লাইক প্যারামিটার ওয়াইজ কীভাবে করা যায়, মানে যে ভ্যারিয়েবল আমরা যেরকম নিতাম না সেরকম করে প্রোগ্রামে গেলে যেমন দিই সেরকম। তো আমি লাইক টেস্ট ওয়ানে গেলাম, দেন কনফিগারে গেলাম। সো এখানে একটা অপশন আছে, দি প্রজেক্ট ইজ প্যারামিটারাইজ, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যখন যদি কোনটা সিলেক্ট করা না থাকে তাহলে বাই ডিফল্ট এইটা আসবে। এবং আমি আরেকটা দিই, শুধু ইকো দিয়ে দিই, ইকো এখন দেখেন বিল নামের সাথে উইথ প্যারামিটার একটা নতুন জিনিস আসছে। সো দ্যাট মিনস এটা প্যারামিটারাইজ, আমি এখানে ক্লিক করলাম বিল নাম, এখান থেকে দেখেন এখন জি ভ্যালু যেটা আছে বাই ডিফল্ট যেটা আমি ডিফল্ট দিয়েছি সেটা দেওয়া আছে। বিল নাও দিলাম, সো আমি ক্লিক করি, দেখেন ইকো রাজীব সিদ্দিকি পুরোটাই আসছে। সো আমি যদি আবার
একটা যাই বিল নামে দিই, এখানে আমি যদি এখন চাই যে সেম ওয়েতে আবিদ দিলাম আবিদ, এখন যদি আমি বিল নামে দিই আবির আহমেদ এসে পড়ছে। তো আমরা তাহলে যেটা দেখলাম যে আমরা আমরা জেনকিন্স থেকে ইচ্ছা করলে আমরা অটোমেটিক আমরা ভেরিয়েবল দিয়ে দিতে পারি। এখানে মনে করেন আমাদের এই জিনিসগুলো নেক্সটে লাগবে, এখানে মনে করেন যদি আমরা থাকে যে ডেপ থাকলে একটা কাজ করবে জেনকিন্স, প্রোডাকশন থাকলে একটা কাজ করবে, টেস্টিং ফেজ থাকলে একটা কাজ করবে, তো এই প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কাজগুলি করতে পারবো। সো কনফিগার, সো এখানে আমরা এখন একটা যেটা দেখবো স্ট্রিং প্যারামিটার দেখলাম, সো এখানে এখন আমরা আরেকটা অপশন আছে সিলেক্ট চয়েস প্যারামিটার, সো এটাকে আমি দিলাম লাইক সিটি নাম দিলাম, চয়েস দিতে পারি লাইক ঢাকা। তিনটে অপশন দিলাম, দেন সেভ দিলাম। সো আমি এখন বিল উইথ প্যারামিটার সিগনেল ক্লিক করবো, সেখানে দেখেন নামগুলি আসছে, এখানে আমি কম্বো বক্স দিয়ে আমি এখান থেকে চুজ করতে পারবো। আচ্ছা এখানে আমি একটা জিনিস দেওয়া হয়নি, ফিগার আমি চাই, এখানে আমি বলে দিই সিটি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো বিল উইথ প্যারামিটার, সো আমি যদি এখন খুলনা দিয়ে সেম থাকলো বিল নাও দিই, ট্রেনে ক্লিক করি, দেখেন রাজীব সেন দেখি খুলনা। সেম ওইতে আমি যদি আবার যাই বিল প্যারামিটার দিই, এখানে ঢাকা থাকলো, আমি যদি বিল দিই বিল দিই রাজীব সেন দেখি ঢাকা। সো এইভাবে তাহলে কীভাবে আমরা লাইক একটা ই থাকবে আর বক্স থাকবে, আমি ইচ্ছা করলে আমরা ওখান চয়েস করতে পারবো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। কনফিগার স্কোর কোড নিচে চাই আমরা, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়া প্যারামিটার, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে গিয়া বুলিয়ান প্যারামিটার। সো এটা আমরা যেরকম জানি বুলিয়ান ইয়েস নো হইলে একটা কাজ করবে, ট্রু হইলে একটা কাজ করবে, ফলস হইলে একটা কাজ করবে। সো আমি এখানে নাম দিলাম লাইক শো বাই ডিফল্ট সেট ইয়েস থাকলো, মানে ট্রু থাকবে। সো যদি সিলেক্ট করা থাকে তাহলে ট্রু, আর যদি সিলেক্ট না করা থাকে তাহলে ফলস। তো আমার এখানে আর সিটির অপশনটা দরকার নেই, শুধু নেম আরই থাকো। সো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম থাকলো, নিচে ফার্স্ট নেম লাস্ট নেম, আর এখানে আমরা সিটিটা উঠিয়ে দেবো শো। ওকে, সো আমাদের স্ক্রিপ্ট একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা জেনকিন্সের ভিতরে আছে বের হয়ে যাই চেঞ্জ করবো, সেটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নেব, আমি এখানে স্ক্রিপ্ট ইউজ করবো, ইফ যদি সমান সমান ট্রু হয় দেন তুমি এই কাজটা করবা। আর যদি না ম্যাচ হয় এলস প্লিজ সিলেক্ট শো। ওকে, সো তাহলে আমি যেটা করলাম যে যদি এই শো সমান সমান ট্রু হয় তাইলে এই মেসেজটা শো করবে, আর যদি না হয় তাহলে আমাকে মেসেজটা দেখাবে যে প্লিজ সিলেক্ট শো। ওকে, আমি যদি এখন বের হয়ে যাই, এখানে আমি স্কিপ ডট এসএস দেই, আমি যদি রাজীব দেই, যদি না দিই এখন মেসেজ নিচে true
হবে না। সো তাহলে আমি যখন স্ক্রিপ্টটা রান করব তখন এখানে তাহলে যে নামটা দিব ওখানে লাইক দিলাম আমরা যদি ফলস দিই তাহলে লিস্ট সিলেক্ট শো হবে, আমি যদি কিছু নাও দিই বাই ডিফল্ট সে ফলস ধরতেছে, এখন যদি এখানে আমি ট্রু দিই দেন তাহলে আমার পুরো এই জিনিসটা দেখাবে ভিতরে যেটা ছিল সেটা দেখাবে। ওকে সো এই এই জিনিসটা এখন তাহলে আমরা এই ফাইলটা কপি করে ডকারে নিয়ে যাবো, সিপি ডকার সিপি স্ক্রিপ্ট ফাইলটা আমরা কোথায় নিব, জেনকিন্স কন্টেনার নামটা স্পেল একটু দেখে নিই ডকার পিএস জেনকিন্সে আমরা যে নতুন যে জিনিস ক্রিয়েট করলাম সেগুলি আছে, এখন যদি আমি তাহলে আমাদের বা যদি জেনকিন্সে রান করাই কপি করে নিয়ে যাই বসাই টেম্পের ভিতরে আমরা এখানে ভ্যালু দুটা দিব হচ্ছে গিয়া আমাদের শো লাস্ট নেম ফার্স্ট নেম তিনটা প্যারামিটার এখানে দেখেন শো আসছে, শো যদি না দিই তাহলে কি হয় দেখেন প্লিজ সিলেক্ট শো, দ্যাট মিনস ওই ভিতরে ইফ এলস এর ভিতরে যে ছিল সেটা সে ঢুকিনি, এলস এর যেটা সেটা কাজ করেছে, আমি যদি আবার দিই এখন যদি শো সিলেক্ট করা থাকে তো বিল নাও দিই হ্যালো রাজীব সিদ্দিকি। সো তাহলে এইভাবে আমরা ইফ এলস জিনিসটাও আমরা জেনকিন্স এর মধ্যে ইনস্টল করতে পারবো। সো এরকম অনেক ফিচারগুলি আছে, তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে আমরা জেনকিন্স এর অন্য টপিক্স নিয়ে কথা বলবো, মেইনলি একটা জেনকিন্স এর কীভাবে এসএসএস করে একটা পিসতে কাজ করে যায় সেই জিনিসটা আমি নেক্সট ভিডিও দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগবে না শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।